এটা শব্দ চোর রাহুল গান্ধী কাক চোর বলে কৈছিল আর চোর বলে কোয়ার বাবে দরাসলতে রাহুল গান্ধীর সাংসদ পদ কর্তন হল কিদরে সাংসদ পদ কর্তন হল রাহুল গান্ধীর কাক কৈছিল চোর বলে এটা শব্দ চোর আচ্ছা এক ছোটা সা সবাল ইন সবকে নাম ইন সব চোরো কে নাম মোদি 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 কেসে নীরব মোদি ললিত মোদি নরেন্দ্র মোদি और अभी थोड़ा ढूंढेंगे तो और बहुत सारे मोदी निकलेंगे এটা শব্দ সকলো খেলি মেলি লগাই দিল শব্দ তো হইছে চোর রাহুল গান্ধীয়ে চোর আখ্যা প্রদান করার বাবেই তেওঁর সাংসদ পদ কর্তন হল কাক চোর আখ্যা দিছিল রাহুল গান্ধী এখন জনসভাত অংশগ্রহণ করে রাহুল গান্ধীয়ে চোর আখ্যা দিছিল মোদী উপাধির ব্যক্তিসকলে ললিত মোদী আর নীরব মোদীর উদাহরণ দি রাহুল গান্ধীয়ে কৈছিল সকল মোদী উপাধির ব্যক্তিয়ে কিয় চোর তার পাছতেই রাহুল গান্ধীর বিপক্ষে প্রতিবাদ হয়েছিল রাহুল গান্ধীর বিপক্ষে কেইবাটাও ঠাইত গোচর তরা হয়েছিল গুজরাটতো গোচর তরা হয়েছিল আর গুজরাটর সুরাটর এখন আদালতত শুনানি হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে কিছুদিন শুনানি চলার পাছত রাহুল গান্ধীক দোষী সাব্যস্ত করা হয় আর আদালতে রাহুল গান্ধীক 2 বছরের সাশ্রম কারাদণ্ড দিয়ে আদালতের এই রায় প্রদানের 24 ঘন্টা নহতেই সকলকে আচরিত করে সাংসদ পদ কর্তন করা হল রাহুল গান্ধী ভারতীয় সংবিধান আর পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1951 দোহাই দিয়ে লোকসভার সচিব প্রধানে খারিজ করে দেয় রাহুল গান্ধীর সাংসদ 24 ঘন্টা নহতে রাহুল গান্ধীর বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হল অকল সাংসদ পদ কর্তন করাই নহয় 24 ঘন্টা নহতে রাহুল গান্ধীয়ে সাংসদ হিসেবে লাভ করা ঘর ত্যাগ করারও নির্দেশ প্রদান করা হয়েছে রাহুল গান্ধীক সাংসদ হিসেবে প্রদান করা সকল সা সুবিধা 30 দিনের ভিতর ত্যাগ করবলৈ ইতিমধ্যে গান্ধীক নির্দেশ প্রদান করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করার পাছতে এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিরোধী রাজনৈতিক দলসমূহের মতে এয়া এক ষড়যন্ত্র এয়া সরকারের ষড়যন্ত্র এয়া কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র এয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহর ষড়যন্ত্র দরাচলতে রাহুল গান্ধীয়ে ললিত মোদী আর নীরব মোদীর উদাহরণ দিবলৈ গৈ সকল মোদী উপাধির ব্যক্তিকে টার্গেট করে লৈছিল আর তার পাছতে আইনি প্রক্রিয়া চলিছিল আইনি প্রক্রিয়াত দোষী সাব্যস্ত হয়েছিল এতিয়া রাহুল গান্ধীয়ে সাংসদ পদ হেরুয়াই নহয় অহা 8 বছরলৈ নির্বাচন খেলিব নোৱাৰিব রাহুল গান্ধী কোনো ধরনের নির্বাচনতে অংশগ্রহণ করিব নোৱাৰিব কি পঞ্চায়েত কি বিধানসভা কি সাংসদের নির্বাচন কতোৱে রাহুল গান্ধীয়ে অবতীর্ণ হব নোৱাৰিব কিয়নো ভারতীয় সংবিধান আর পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1951 এই কথা স্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু তার মাজতে কংগ্রেসে প্রশ্ন উত্থাপন করেছে পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1951 আর ভারতীয় সংবিধান অনুসারে কোনোবা সাংসদের যদি সাংসদ পদ কর্তন করব লাগে তেতিয়াহলে রাষ্ট্রপতিয়ে নির্বাচন আয়োগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু রাহুল গান্ধীর ক্ষেত্রে সেই নিয়ম পালন করা হওয়া নাই রাহুল গান্ধীর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছে লোকসভার সচিব প্রধান বিজেপির মতে এই প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ কিন্তু কংগ্রেস আর আন আন বিরোধী রাজনৈতিক দলের মতে এই প্রক্রিয়া সম্পূর্ণরূপে অবৈধ এটা ন্যায়ালয়ে সিদ্ধান্ত গ্রহণ করিব এই প্রক্রিয়া দরাচলতে বৈধ নে অবৈধ ন্যায়ালয়ের উপর নির্ভর করিব রাহুল গান্ধীর ভাগ্য ইতিমধ্যে কংগ্রেস দলে প্রতিবাদ মুখর হয়ে গেছে কাইলৈর পৰা কংগ্রেস দলে প্রতিবাদ করিব বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করিব তেনে প্রেক্ষাপটে প্রশ্ন উত্থাপন হয়েছে যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ব্যবস্থা অব্যাহত থাকে তেতিয়াহলে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদের প্রার্থী কোন হবে বহুতে নাম উৎসাহিত করেছে প্রিয়ঙ্কা গান্ধীর ইতিমধ্যে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণময় প্রিয়ঙ্কা গান্ধীক আগন্তুক নির্বাচনত কংগ্রেসের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে প্রক্ষেপ করা হব পারে বলে উল্লেখ করেছিল আর তার পাছতে শুক্রবারের দিনটি রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পাছত বিভিন্ন কংগ্রেসে প্রিয়ঙ্কা গান্ধীর নাম উচ্চারণ করেছে সেয়া পাছৰ কথা কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হল তা সহজভাবে লব পৰা নাই বিরোধী রাজনৈতিক দলসমূহ কি মমতা ব্যানার্জী কি অরবিন্দ কেজরিওয়াল কি অখিলেশ যাদব সকলে এই ঘটনাক গরিহণা দিছে আর মোদী সরকারের চৌরা চারি আসন বলে আখ্যা প্রদান করেছে কিন্তু দরাচলতে ভারতীয় সংবিধান আর পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1951 কি কয় সরকারে আইন অনুসারে কাম করেছে নাই সেয়া সকলবর ব্যাখ্যা করব ন্যায়ালয় এটা রাহুল গান্ধীর সকল ভাগ্য নির্ভর করিব উচ্চ ন্যায়ালয় বা উচ্চতম ন্যায়ালয় সিদ্ধান্তের উপর ইতিমধ্যে কংগ্রেস পরিয়াল ন্যায়ালয়লৈ যাবলৈ প্রস্তুত হয়েছে পরবর্তী সময়ত লক্ষণীয় হব উচ্চতম ন্যায়ালয়ে এই সম্পর্কে কি সিদ্ধান্ত গ্রহণ এদরে রাহুল গান্ধীয়ে চোর আখ্যা দিছিল নীরব মোদী ললিত মোদী আর মোদী উপাধির
একাংশ ব্যক্তিক। তার পাছতে গুজরাটের সুরতর এখন আদালতত গোচর তরা হয়েছিল আর আদালতে অবয়সত রায় প্রদান করেছিল রাহুল গান্ধীর বিপক্ষে। রাহুল গান্ধীর বিপক্ষে রায় প্রদান করে আদালতে উল্লেখ করেছিল যে রাহুল গান্ধীর যে কথা কৈছে সেয়া দণ্ডনীয় আর রাহুল গান্ধীক দুবছরের হাশ্রম কারাদণ্ড বিহা হয়েছিল। আর তার পাছতে লোকসভার সচিব প্রধানে রাহুল গান্ধীর সাংসদ পদ কর্তন করে। এতিয়া উচ্চ ন্যায়ালয় বা উচ্চতম ন্যায়ালয়ের উপর নির্ভর করব রাহুল গান্ধীর ভবিষ্যৎ। কিন্তু এটা কথা স্পষ্ট, বর্তমানে সাংসদ হয়ে না থাকে রাহুল গান্ধী, আর হয়তো যদি এইদরে নিয়ম থাকে অহা আট বছরলৈ অন্তত রাহুল গান্ধীয়ে নির্বাচনত অংশগ্রহণ করব নয়। তেনে প্রেক্ষাপটত এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, রাহুল গান্ধী যদি নির্বাচন খেলিব নয় তেতিয়াহলে কংগ্রেস দলক নেতৃত্ব কোনে প্রদান করব? ধন্যবাদ, চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।